আজ পহেলা জানুয়ারি 2023 সাল। আপনাদের সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানাই, কিন্তু আজকের এই দিনটাকে আপনি দুই রকমভাবে দেখতে পারেন। এটা ভেবে খুশি হতে পারেন যে উপরবালা আপনাকে আরও একটি নতুন বছর দিয়েছে, আবার এটা ভেবে দুঃখ পেতে পারেন যে আপনার জীবন থেকে আরও একটা বছর কম হয়ে গেল। আর আপনি যেভাবেই চিন্তা করেন না কেন, দুটো কথাই সত্যি, অর্থাৎ আপনার জীবন থেকে আরও একটা বছর কম হয়ে গেল। তাই যদি আপনার এমন কোনো স্বপ্ন থাকে যা আপনি পূর্ণ করতে চেয়েছিলেন কিন্তু সেই স্বপ্নটা আপনি 2022 সালে পূর্ণ করতে পারেননি, আর এখন সেটা পূর্ণ করার জন্য উপরবালা আপনাকে আরও একটি নতুন বছর উপহার দিয়েছে, তাহলে আমার মনে হয় এই নতুন বছরে আপনাকে সেটা অর্জন করতেই হবে। আর যদি আপনাকে কোনো একটি সিদ্ধান্ত নিতে হয় তাহলে কেবলমাত্র এই সিদ্ধান্তটা নিন যে আমি এই বছরটাকে আমার জীবনের বেস্ট বছর তৈরি করব। আমি আপনাকে এটা বলছি না যে আপনি আপনার নতুন বছরের রুটিন তৈরি করুন, কারণ এটা তো আপনি অনেকবার করেছেন কিন্তু আপনি কখনোই ফলো করতে পারেননি। আপনি শুধুমাত্র নিজেকে এই কথাটা বলুন যে এই 2023 সালে আপনি আপনার স্বপ্ন পূর্ণ করার সর্বোচ্চ চেষ্টা করবেন, আর 2023 সালের লক্ষ্য এটা তৈরি করবেন যে আপনি আপনার জীবনকে বেটার তৈরি করবেন না, বরং আপনি আপনার জীবনের প্রতিটা দিনকে বেটার তৈরি করার চেষ্টা করবেন। এমন একটি দিন যেদিন আপনি বিজয়ী হবেন। আমি সপ্তাহের কোনো একটি দিন বা মাসের কোনো একটি দিনের কথা বলছি না, আমি কথা বলছি আপনার জীবনের প্রত্যেকটা দিনের, কারণ একটি একটি দিন নষ্ট করে আমরা আমাদের জীবনকে নষ্ট করে দিচ্ছি। একইভাবে একটি একটি দিন পরিশ্রম করেই আপনি জীবনকে পরিবর্তন করতে পারবেন। যখনই আপনার মনে এই কথাটা আসবে যে এখনও তো সময় হয়নি, আর সময় দেখার আগে নিজেকে এই কথাটা মনে করাবেন যে এটাই সঠিক সময়, এটাই সময় যে কোনো কিছু শুরু করার জন্য। যখনই আপনার মনে এই কথাটা আসবে যে আজ কি বার, তাহলে তার আগে নিজেকে এটা মনে করাবেন যে আজকে বিজয়ী হবার দিন। এই পৃথিবীতে দুই রকমের লোক কখনোই সফল হতে পারে না, প্রথমত যারা কেবলমাত্র চিন্তা করে কিন্তু কোনো কাজ করে না, আর দ্বিতীয়ত হলো তারা যারা কাজ তো করে কিন্তু কোনো চিন্তা করে না। আপনি জীবনে সফল তখনই হবেন যখন সফল হওয়াটা আপনার কাছে নিঃশ্বাস নেওয়ার মতো গুরুত্বপূর্ণ হবে, আর এটাই আপনার চিন্তা হওয়া উচিত। প্রতিটি সফল মানুষের চিন্তা ঠিক এমনই হয়। যখন পৃথিবীর সমস্ত অসফল মানুষগুলো একটি সফল মানুষের উপরে ফোকাস করে আর তাকে নকল করার চেষ্টা করে, তখন ওই সফল ব্যক্তির মাইন্ডের ফোকাস কেবলমাত্র তার কাজের উপরে থাকে, তার ফোকাস কেবলমাত্র জেতার উপরে থাকে। তার জন্য প্রতিটা সময় শুরু করার জন্য সঠিক সময়। এরা কারোর অপেক্ষা করে না, এরা কোনো রকমের অজুহাত দেয় না, এরা কখনোই অন্য কারোর উপরে নির্ভর করে না। এদের জন্য প্রতিটা দিনই জেতার দিন হয়, আর এর কারণ হলো এরা সবসময় নিজের সর্বোচ্চ দিয়ে পরিশ্রম করতে থাকে। যখন একটি সফল মানুষ রোজ সকালে ওঠে তখন সে এটা চিন্তা করে যে আজ তাকে কী কী করতে হবে, সে এটা দেখে না যে আগে থেকেই তার কাছে কী কী আছে, সে কী কী অর্জন করে রেখেছে, সে কতটা মহান বা কতটা সফল। এরা সবসময় নতুন কিছু করতে ও নতুন কিছু শেখার জন্য তৈরি থাকে, আর এই চিন্তাটা এদের সবথেকে বড় ক্ষমতা। এই চিন্তাটা এদের সবসময় নতুন কাজ করতে সাহায্য করে। কেউ অনেক সুন্দর কথা বলেছে, অন্য কেউ আপনাকে সফল হওয়া থেকে আটকায় না, বরং আপনি নিজেই আপনাকে আটকে রেখেছেন। আপনার মাইন্ডসেট কেমন সেটা একবার চিন্তা করুন। যদি আপনার মধ্যে জোশ আছে কোনো কিছু করে দেখানোর, তাহলে আপনি আপনার প্রতিটা দিনের মূল্যকে বুঝুন। ফোঁটা ফোঁটা জল দিয়েই সমুদ্র তৈরি হয়। আমি আপনাদের এটা বলছি না যে পৃথিবীতে জেতাটাই সব কিছু বা সফলতা অর্জন করাটাই জীবনের সব কিছু, কিন্তু এটাও সত্য, সব কিছু আপনি তখনই পাবেন যখন আপনি জীবনে সফল হবেন। যদি আপনি একজন বোকা মানুষের মতো চিন্তা করেন, তাহলে আপনি একটি বোকা মানুষের মতোই জীবন পাবেন। যদি আপনি একজন সফল ও বুদ্ধিমান মানুষের মতো চিন্তা করেন, তাহলে আপনিও ঠিক তেমন জীবন পাবেন। যে কাজে আমাদের সফলতার সম্ভাবনা বেশি থাকে সেই কাজে তো আমরা সফল হয়ে যাই, কিন্তু যে কাজে অসফলতার সম্ভাবনা বেশি সেই কাজ করে যদি আমরা সফল হই তখন আমরা শ্রেষ্ঠ হয়ে যাব। মনে রাখবেন, প্রতিটি মানুষের জীবনে সবসময় সব কিছু সঠিকভাবে চলতে পারে না, কিন্তু যে খারাপ পরিস্থিতিতেও ভালো কাজ করতে থাকে সবশেষে একদিন সেই জিতে যায়, আর তাকেই একদিন বিজয়ী বলা হয়। কখনোই এক সেকেন্ডের জন্য এটা ভাববেন না যে আপনি পৃথিবীতে কেবলমাত্র হেরে যাওয়ার জন্য এসেছেন। মনে রাখবেন, আপনার জন্মটা জেতার জন্যই হয়েছে। বিজেতা সে নয় যে কখনোই হারেনি, বরং বিজেতা হলো সেই যে কখনোই হার মানে না।
আর যদি এদেরকে কখনো কোনো ছোট হারের মোকাবেলা করতেও হয় তাহলে এরা সেই হেরে যাওয়া থেকে অনেক কিছু শিখে নেয় আর পুনরায় তারা এগিয়ে যায়। কারণ এদের মাইন্ডসেট এমন হয় যে আমি এখানে জেতার জন্য এসেছি আর আমি জিতেই যাব, আর এর জন্য তাদের জীবনের প্রতিটা সময় শুরু করার জন্য সঠিক সময়, এদের জন্য প্রতিটা দিনই জেতার দিন। তাই আজকের পরে যখনই আপনার মধ্যে নিরাশা আসবে তখন আয়নার দিকে তাকাবেন আর বলবেন, আমি একজন বিজয়ী মানুষ, আমি জেতার জন্যই এসেছি, আমি সংঘর্ষ করব, লড়াই করব, কিন্তু কখনোই হার মানব না, আর আমি এই পৃথিবীকে দেখিয়ে দেব যে আমি কি আর আমি কি কি করতে পারি। আশা করি আজকের এই ভিডিও থেকে আপনি কিছু না কিছু অবশ্যই শিখতে পেরেছেন। আরও একবার আপনাদের নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানাই। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।